गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंडियन स्पेशल मम्मी। और आज हलो संडे, हैप्पी हैप्पी संडे, हैप्पी हैप्पी संडे साथे हॉट हॉट संडे। एत गरम, एत सूर्य ताप, और आमादेर ब्रेकफास्ट हो गेछे। ब्रेकफास्टे ओई ब्रेड बाटार और डिम, तो देखार मतो किच्छु नेई। तोमराओ देखते देखते बोर हो गेछो। और এখন আমি লাঞ্চ বাড়াবো। আর তার সাথে হেভি একটাই গরমের গুড নিউজ আছে, আজকে আমার মেড আসবে না, তো আজকে ব্যস্ত, তাই ভরা রবিবার, সারাদিন সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে। তো লাঞ্চ ভীষণ সিম্পল বানাবো, তবে একটা ডাল বানাবো যেটা তোমাদের সাথে আমি স্পেশালি শেয়ার করতে চাই। আর অম্বর গরমে কি করবে বুঝতে পারছে না, আমার চিৎকার করছে। তো স্পেশাল একটা ডাল বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা ভীষণ হেলদিও আর টেস্টিও। তো এখন কিচেনে যাবো, কিচেনটা অ্যারেঞ্জ করবো, তারপর লাঞ্চ বানাবো, তারপর যা যা করবো সব কিছু শেয়ার করবো। তো এখন কিচেনে যাই। আর আমি কিচেনে চলে এসেছি, প্রচণ্ড গরম, কিচেনে থাকা যাচ্ছে না, কিন্তু রান্না তো করতেই হবে। আর আজকে আজকে ডাল বানাবো, ডালটা হচ্ছে মটর ডাল বানাবো। আর ডালে যেটা দেবো সেটা হবো স্পেশাল, এই যে এগুলোকে বলে থোর, আমি এরকম করে কেটে নিয়েছি, এই থোর দিয়ে ডাল বানাবো। আর ডালের সাথে আমি এই থোরটা ফার্স্টে সেদ্ধ করে নেবো। আর এটা ভীষণ হেলদি একটা রেসিপি। ফোর দিয়ে দিয়েছি, এর ভিতরে অ্যাড করে দিলাম লঙ্কা আর নুন। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আমার ডাল বয়েল করা হয়ে গেছে। আর ডাল বয়েল করতে করতে আমি যা যা কাজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা করেছি, আর যে থোরটা আমি ডালের সাথে সেদ্ধ করেছিলাম, তো তার আরও কিছুটা থোর বেঁচেছিল, সেটা আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কারণ এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো এটা আমি ভাজা করে ফেলবো। আরও একটা জিনিস কাট করেছি, সেটা হলো ঝিঙে আর আলু। ঝিঙে আলুর আমি পোস্ত বানাবো। আর সানডে তো স্পেশালি মাটন বা চিকেন এরকম কিছু হয়, কিন্তু এত গরমে মাটন চিকেন আমি আজকে বানাবো না, তার জন্যই আজকে এত কিছু। সানডে তো শুধু মাছের ঝোল খাওয়া ভালো লাগে না, তার জন্যই। আর ডালটা যদি সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমি এখন বয়েল করবো, সরি ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে সম্পর্ক সোমবার দেখা দিচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। আর সোমবার ইউজ করবো আমি সর্ষের তেল। সোমবারে দেবো দুটো শুকনো লঙ্কা, আর কালো
সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, এবার এর ভিতর একটু চিনি দেব, আর নুন লাগলে টেস্ট অনুযায়ী আবার একটু দিয়ে দেবো। মাছের ঝোলও ফুটছে আর ডালও ফুটছে, আর এই ডালটা খুব একটা পাতলা হবে না, এটা একটু খুব ঘন না খুব পাতলাও না, এরকম হবে আর কি। আর যে আমি আলু পোস্তটা বানাবো তার জন্য পোস্তটা আমি এই আধ ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর যারা অনেকদিন ধরে সংসার করছে তারা তো জানোই যে পোস্ত গরম জলে ভিজিয়ে রাখলে পোস্ত মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়, বা যারা নতুন নতুন সংসার করছে তারা হয়তো, আমিও যখন নতুন সংসার করতাম পোস্ত মিক্সিতে কিছুতেই পেস্ট হতো না, কতক্ষণ ধরে ঘুরিয়ে যেতাম কিছুতেই হতো না। তো এটা যদি আধ ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর বেস্ট পোস্ত হচ্ছে জেকে পোস্ত, পোস্ত এটাও জেকে পোস্তরই পোস্ত, এটা খুব টেস্টিও হয় আর খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। তো এটাকে আমি ব্লেন্ড করে নেবো। আমার ডালও রেডি হয়ে গেছে আর মাছের ঝোলও রেডি হয়ে গেছে, এবার এই দুটোকেই নামাতে হবে। তো এবার এই দুটোকে নামিয়ে নিই আর তারপর বানাবো হচ্ছে আলু পোস্ত। আর আমার পোস্ত পেস্ট হয়ে গেছে, আলু পোস্ত না সরি আলু ঝিঙে পোস্ত। আর এবার বানাচ্ছি ঝিঙে পোস্ত। আমি সর্ষের তেল গরম করে তার ভিতরে ঝিঙে আর আলুটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হবে, আর পোস্ত সবসময় সর্ষের তেলে ভালো লাগে তো আমি সর্ষের তেলেই বানাচ্ছি। আর ঝিঙে পোস্ত বানাতে তো সবাই জানে, বাট আমি কীভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি। এত গরম, এটা খুব বাড়াবাড়ি ধরনের গরম লাগছে, রান্নাঘরে থাকতে পারছি না। আমি নেক্সট দুদিন রান্নাঘরে আসবো না, আজকে যা রান্না করেছি এগুলো দিয়ে একটু একটু করে খাবো, আর না হলে আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আমি খাবো, কিছুতেই রান্না করবো। আর এত গরম পড়েছে বাইরে যে খাবার অর্ডার করা যাবো সেটাও পেটে সইবে না, চারিদিকে সমস্যা। এবারে এর ভিতর আমি পোস্তটা দিয়ে দেবো। আর এটা গরমে আমার সব থেকে প্রিয় খাবার, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পোস্ত দিয়ে যে যা বানাবো তাই আমার ভীষণ ভালো লাগে। আর এবার এর ভিতরে চিনি অ্যাড করবো। আর এবার এটার ভিতরে জল দিয়ে দিলাম, এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিলেই হয়ে যাবে। পোস্ত যেমন খেতে টেস্টি, গরমে খেলে শরীরও ঠান্ডা থাকে আর তার সাথে ফটাফট রান্না হয়ে যায়, টাইমও কম লাগে, সব দিক দিয়ে পোস্ত বেস্ট। রেডি হয়ে গেছে আলু পোস্ত। কি হচ্ছে আমি শাওয়ার নিয়ে এলাম, আর এই টাইমটাই গরমকালে সব থেকে ভালো লাগে,
আমি একবার সকালে শাওয়ার নিচ্ছি, আবার এখন শাওয়ার নিলাম, আবার বিকেলে নেবো, আবার রাত নেবো। গরমকালে সব থেকে শাওয়ার নিতেই ভালো লাগে। আর আমি আজকে অনেক কিছু রান্না করেছি, তো এখন আমি জমিয়ে লাঞ্চ করবো। আমি আর অম্বর আর সাথে অপূর্ব আছে। সানডে মানে লাঞ্চে অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া। আজকে যদিও মাটন চিকেন ছিল না ওয়েদারের জন্য এত গরম, বাট অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এবার একটা লম্বা ঘুম দেব, তারপর আবার ইভিনিং পর্ব শুরু হবে, তো এখন ঘুমবো। আর আজ দুপুরে অনেক মেঘ গুড়গুড় করলো, কালো করে গেল পুরো। আমরা তো ভাবলাম এই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে নামবে, এই ভাবতে ভাবতে দেখি সব কিছু মেঘ গুড়গুড়ো বন্ধ হয়ে গেল, আবার মেঘ কেটে রোদও উঠলো, বৃষ্টি আর নামলো না। তো এভাবেই চলছে ওয়েদার। তো আর আজকে যেহেতু সানডে আর এখন আমরা বেরোবো, তো একটু ঘুরুঘুরু করতে যাব। তো এই ব্লগটা এখানেই ফিনিশ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেল আছে, যারা নতুন ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর পাশে থাকা বেল বাটন প্রেস করতেও একদম ভুলো না আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, বাই বাই।